মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে শনিবার, তো রাধা অষ্টমীর দিনের এটা। তো কোনো উপকরণ ছিল না, মানে ফুল ফল কিছু আনা ছিল না। তো তোজোর প্লেটলেট বেড়েছে সেটা শুনে ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে তো যা ছিল মিছরি ছিল সেই দিয়েই দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি সন্ধেবেলা তুমি নিয়ে এসে দেবে, মানে ফল মালা এইসব। তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম, আজকে রাধা অষ্টমীর দিন থেকে। ইচ্ছে ছিল আরও অনেক কিছু করার, কিন্তু পরিস্থিতির হেতে পড়ে না ঠিকঠাক কিছু করতে পারিনি, জাস্ট পুজোটা দিলাম। হ্যাঁ, ঠাকুরের কাছে ভক্তি করে কিছু ভালোভাবে চাইলেই, সেটা ভক্তি করে চাইলেই পাওয়া যায়। তো সে প্রমাণে আমি বারবার পেয়েছি, উপকরণ যাই থাক, এত কিছু ফল মিষ্টি এইসব যদি নাও থাকে, ঠাকুরের কাছে যা আছে তাই দিলেই ঠাকুর তাতেই সন্তুষ্ট, শুধু ভক্তি লাগে এটাই, আমার তো তাই মনে হয়। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আমার সঙ্গে থাকো। আরতি করছি, আমি সেইভাবে জানি না যে ছোটো থেকে যেভাবে দেখেছি মা বা বাড়িতে, তো সেই রকম নিজের মন থেকেই করি। আর কর্পূরের আরতিটা শুনেছি খুব ভালো করা, পজিটিভ সব কিছু হয়, মানে নেগেটিভিটি দূর হয় বাড়ি থেকে, তাই কর্পূরের আরতিটা আমি রোজই করি। আর যখন ধরো আরতি করতে পারি না, ঠাকুর ঘরে আসতে পারি না, তখন ওই কর্পূরের একটা ইলেকট্রনিক আছে, কর্পূরদানি টাইপের, যেটা কারেন্টে চলে, ঘরে সেটা লাগিয়ে রাখি সন্ধেবেলায়। এটা মানে ওই গন্ধটাও সবার খুব ভালো লাগে বাড়িতে, আর বেশ কর্পূরের গন্ধে ঘরটা বেশ ভরাট ভরাট লাগে সন্ধেবেলা ওটা জ্বালালে। তো সেটা দেওয়া থাকে আমার, ওটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো দেখবে তোমরা সার্চ করে, ওরকম আছে কর্পূরদানি হিসেবে যেগুলো কারেন্টে চলে। আর গোপুকে আয়না দর্শন করাচ্ছি, আমি ভেবেছি তোমাদের দাদাভাই ঠিক করে ক্যামেরাটা ধরেছে যে ওই আয়নায় তোমরা দেখতে পাচ্ছ, বাট পরে দেখলাম হ্যাঁ একটুখানি দেখা গেছে, ওইভাবে ঠিক করা যেতে যায়নি হয়তো। আমি নিজে দেখছিলাম, আয়না দর্শন করিয়ে দেখছিলাম। তো আজকে আমি আমার গিরিধারীকে রাধার মতো করে সাজিয়েছি, রাধা অষ্টমীকে রাধা সাজিয়েছি। দেখো তোমরা দেখবে পরে ছবিতে, মাথায় একটা লাল ওড়না দিয়েছি, আর কি হাসি গিরিধারীর, বড় বড় চুল পরিয়েছি। তারপরে আবার যখন রাত্রিবেলা তোমাদের দাদাভাই ফল আর ফুল এনেছিল, ও নিজেই গিয়ে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আস সেই ছবিটা তোলা আছে, ছবিটাও দেব আর তোমাদের সেটাও শেয়ার করব। আর আমাকে ভয়েস দিতে হচ্ছে, আমাদের ওই পুকুর পাড়ে গণেশ পুজো হয়েছে, এখনও ঠাকুর আছেন আর মাইক চলছে, যতদিন পারে ওরা আনন্দ করে নিক। অনেক দিন ধরে এটা হচ্ছে, এই যে দেখো। তারপরে যখন রাত্রিবেলা জুঁই ফুলের মালা বলেছিলাম, জুঁই ফুলের মালা এনে দিয়েছে, এই দেখো আমার রাধা সেজেছে গিরিধারী, কি মিষ্টি লাগছে, তোমরা বলো মিষ্টি লাগছে কি না। আর দুটো ফল গোটা গোটা বসিয়ে দিয়েছে, আপেল আর বোধহয় একটা মৌসম্বি। সানডে, তো সানডের একটু যা করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা করছি, গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা বেটে ভালো করে কষিয়ে নিয়েছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ইউজ করিনি এখনও, যদি ঝাল না হয় তাহলে আমাকে লঙ্কা গুঁড়ো দিতে হবে। তো ইচ্ছা আছে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করার, দেখি কেমন হয়, কারণ কাঁচা লঙ্কার যে একটা গন্ধ আছে না, এই চিকেনটা এভাবে করলে ওটা খুব ভালো লাগে, একটু মাখা মাখা হবে চিকেনটা ফোটবার জন্য, যতটা জল লাগে দিয়ে দিলাম। আজকে চিকেনের লাল ঝোল বানাচ্ছি না,
আমারই আজকে মনে হলো একটু অন্যরকম করে করি। তো একদম গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন বেটে একসাথে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, তারপর কষিয়ে জল দিয়ে দিলাম। আর এই ভেন্ডিগুলো দেখি সব পচে গেছে, এই কটা বেছে কেটেছি ধুয়ে, এটার সাথে একটু এই যে আলু সিদ্ধ করে রেখেছি ওই দুটো একটু ভেজে নেবো, আর ভাত হয়ে গেছে। এই হচ্ছে আজকে রান্না। আর কালকের একটু ডাল ফাল আছে, কালকে রাত্রিরে করেছিলাম, সেই ডাল আছে একটু, ওই দিয়ে হয়ে যাবে। আজকে আমার মনটা ভালো আছে, তোজোর রিপোর্ট ভালো তাই, কিন্তু শরীরটা একদম ভালো নেই, ভীষণ দুর্বল লাগছে জানি না কেন। তো তাড়াতাড়ি রান্না করে না একটু রেস্ট নেবো, রেস্ট হচ্ছে না একদম। তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করছি। এই দেখো এই ডাবটা আমাকে কিনে দিয়েছে, এরকম দুটো দিয়েছে কিনে, আরও মানে এই কদিন যা অবস্থা ছিল আমি তোমাদের সাথে এসব শেয়ার করতে পারিনি, দোকানে বলা ছিল ওরা এসে দিয়ে গেছে, তো দাম টামও দেওয়া ছিল তাই জন্য ওনারা এসে দিয়ে গেছে। তো গাছটা বাম্বুটি যেগুলো লাকি বাম্বু জলের মধ্যে রাখছে কি হচ্ছে মশার লাভা হয়ে যাচ্ছে একদিনের মধ্যেই, তাই আমি সব জল ফল ফেলে দিয়ে দিতে বললাম, দিয়ে এখানে কোকোপিট দিয়ে এতে মাটি মানে কোকোপিটে দিয়ে বসিয়ে দিয়েছি এই টাবটায়। আর গোল্ডেন মানি প্ল্যান্টের গাছ তো আমার ঘরে ছিলই, একটু কেটে ওতে বসিয়ে দিয়েছি, মানে দুরকম গাছ রয়েছে। আর এর নাম রেখেছি ম্যারি, ম্যারিতে ম্যারির মাথায় এইগুলো রেখেছি। আর এখানে তো বুদ্ধদেব আছেন, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকেও প্রচণ্ড মেঘলা, বাইরে দেখো কী অবস্থায় আছে, এই দেখো খুব মেঘলা হয়ে আছে আজকে। এই গোল্ডেন মানি প্ল্যান্টটা বাড়ছে আস্তে আস্তে, এটা থেকে ডগা কাটিনি, আর একটা আছে ওই যে ব্যালকনিতে দেখো লালটাকে, ওখান থেকে একটু ডগা নিয়ে পোতে দেওয়া হয়েছে। আর এই যে স্নেক প্ল্যান্টগুলো একটু জায়গা চেঞ্জ করব, দেখি কোথায় কী রাখি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আজকে না হলেও যে কোনো ব্লগে শেয়ার করব। গুড মর্নিং ফ্রেন্ডস, লিপি চলে এলাম লিপিস কিচমিচু থেকে। আজকে দেখছো মুখে একটু হাসি, কারণ হচ্ছে আমাদের তোজো অনেক ভালো আছে, তোমাদের সকলের আশীর্বাদ, তোমাদের সকলের ঈশ্বরের কাছে প্রার্থনা কাজে দিয়েছে। তো ওর এখন প্লেটলেট বেড়ে হয়েছে, কালকে রাত্রিরে ছিল 93,000, আবার আজকে সকালবেলা টেস্ট হবে, মানে ব্লাড টেস্ট হয়েছে, রিপোর্ট আসবে এই বিকেলের দিকে, 3:30-4 নাগাদ আসবে। তো 1,00,000-এর ওপরে হলে বাড়িতে নিয়ে চলে আসা হবে, কারণ ওই আশপাশে যে পেশেন্টগুলো ছিলেন সবারই বেড়েছে, সবাই ভালো আছে। তো আমার গিরিধারীর কাছে বলেছিলাম সবাইকে ভালো করে দিতে, তো সবাই ভালো আছে, তো খুব ভালো লাগছে। কালকে রাধাষ্টমী ছিল, তো কিছু সেরকম সরঞ্জাম আনা ছিল না, যা ছিল তাই দিয়ে করেছিলাম, পরে আবার হাজব্যান্ড ফল এনে আর মালা এনে দিয়েছিল। তো কালকে থেকে ব্লগটা শুরু করেছিলাম, আজকের কাজকর্ম একটু শেয়ার করে আজকে শেষ করছি, আর আগামীকাল থেকে আবার ভালো ব্লগ আশা করি দিতে পারবো, মনটা ভালো থাকলে ব্লগ দিতেও ভালো পারবো। তো একটা বিশাল বড় চিন্তায় ছিলাম সবাই, এখনও যে চিন্তা কমে গেছে তা না, তো আগের থেকে ভালো আছি। আমার চোখ মুখের অবস্থা দেখছো পুরো একদম ডার্ক সার্কেল পড়ে গেছে, এমনি আমার ঘুমের প্রবলেম, তারপর এইসব হলে টেনশানে কোনো মানুষেরই ঘুম হবে না, তো তাতে আরও ডার্ক সার্কেল পড়ে যায়। আর আমি কিছু যখন পার্লারে যাই বেশি হেয়ারের ট্রিটমেন্টই করাই, আর অন্য সেরকম কিছু করা হয় না, আর ডার্ক সার্কেল ওই ট্রিটমেন্টে হয় না, পর্যাপ্ত ঘুম না হলে এটা এটা মানে যাওয়ার কোনো রাস্তা নেই। যাই হোক আমাকে নিয়ে অত আমি চিন্তিত নয়। তো এবার আজকে ভীষণ আমার ক্লান্ত লাগছে জানি না কেন, কদিন বোধহয় টেনশানে শরীর টরীর খারাপ ছিল, মেয়েটার শরীরটা একটু পেট ব্যথা করছে, শরীরটা একটু মানে ভালো না, সব কিছু নিয়ে একটু টেনশানে ছিলাম। তো যাক
একটা টেনশন মোটামুটি কেটেছে। এবার আস্তে আস্তে পুজো আসছে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। এতদিনে অনেকটা পরিষ্কার হয়ে যেত, তো এবার আস্তে আস্তে করে নিতে হবে। আসলে আমি একদম একা একা সব করতে হয়, তো ওটাই মুশকিল হয়ে যায়, সামলে উঠতে পারে না কোন দিক থেকে কোন দিক করবো। ভেবেছিলাম ঠাকুর ঘরটা রঙ করবো, সাদা রঙ করার ইচ্ছে ছিল, তো হলো না। দেখি লক্ষ্মী পুজোর আগে করার ইচ্ছে আছে, দেখি পারি যদি করবো। ঠাকুর ঘর করতে প্রায় 3 দিন মতো লাগবে, কারণ যে রঙটা আছে লাল মতো প্রচণ্ড ডিপ কালার, ওটাকে তুলতে 1 দিন লাগবে, ঘষে তুলতে তারপর 2 দিন লাগবে। এবার অত ঠাকুর, সব ঠাকুর সরিয়ে রাখার মতো অন্য জায়গা নেই, চাপা দিয়ে দিয়ে করতে হবে, তো কাজ আছে। তো এগুলো কবে করতে পারবো জানি না। ইচ্ছে আছে সাদা রঙ করা, সাদা পর্দা দেওয়া, পর্দার দোকানে কথাটা সব বলে এসেছি, কিন্তু রঙটা না হলে পর্দাটা লাগাবো কী করতে, রঙ হয়ে যাওয়ার পর লাগালে ভালো লাগবে। তো এইসব কাজ করার ইচ্ছা, জানি না কবে করতে পারবো, যেদিন ঠাকুর চাইবে সেদিনই হবে। একটা বড় ধাক্কা গেল সবার ওপর দিয়ে, তো একটা করে ধাক্কা আসছে, একটা করে সামলে নেওয়া, এটাই জীবন আমাদের। তোমরা হয়তো পাখার আওয়াজে পরে আমায় দেখতে হবে, শুনতে না পেলে আমায় আবার ভয়েস দিতে হবে, পাখা বন্ধ করেও থাকতে পারছি না। আর ওবারে ওরা খেলা দেখছে, যে এসি চালিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, ওরা টিভিতে খেলা দেখছে বাবা মেয়ে। তো চলো আমার আজকের কাজকর্ম দেখি কতটা শেয়ার করতে পারি। আর সেরকম বিশেষ কাজ নেই, কাঁচা হয়ে গেছে, একটু ড্রাই করে একটা বর্তন মেলা হবে আর কি। তো কিছুটা শোকায়নি, তাই জন্য আর ড্রাই করছি না, ওইগুলো শোকালে তবেই করবো। সঙ্গে থাকো, আর কি বলবো, সঙ্গে থাকো।